বগুড়া সদর উপজেলায় এক জমিতে চার ফসল চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। কোনো ফসলে লোকসান হলে অন্য ফসল দিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন চাষিরা। সদর উপজেলার শাখারে ইউনিয়নে কৃষক রোস্তম আলী গত বছর আড়াই বিঘা জমিতে তিন ফসল করে ভালো লাভবান করেছেন। চলতি বছর তিনি ওই জমিতে চার ফসল কাঁচা মরিচ, বরবটি, মিষ্টি কুমড়া এবং করলার চাষ করেছেন। ফলন যেমন ভালো হয়েছে তেমনি বাজারে দামও বেশ ভালো পাচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে বগুড়া সদরে এবছর 850 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষ হয়েছে। শশা ছিল, তারপরে সেই জাংলাতে আবার এই বটবটি কালাই, মিষ্টি কুমড়ো এবং কাঁচামরিচ দেওয়া হয়েছে, এবং আবার আর নিচে এই যে করলেও গাড়া হয়েছে। এখানে যে সবজির এরিয়াটা মোটামুটি আমাদের চারটা ইউনিয়ন বলা চলে, শাখারিয়া, শেখেরকোলা, লাহিড়িপাড়া, এদিকে সাবগ্রামও আছে সবজির এরিয়া ভালো। তো এখানে সবজির মধ্যে আমাদের বরবটি, করলা সহ অন্যান্য সবজি আছে, শাকসবজি।